গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাসি ঘর টর ঝাড়ু দিয়ে এই যে চা বানিয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য। তো এখন এই যে আমি একাই বসে বসে চা খাবো। ছোটো মেয়ে সকালবেলা স্কুলে চলে গেছে, 7টায় স্কুল, তো এখন ঘড়িতে প্রায় 8টা বেজে আসতেছে। আর বড় মেয়ে এখনও ঘুমায় আছে, আর ওর কলেজ তো একটু দেরিতে, তো একটু দেরিতেই ঘুম থেকে উঠে। তো চলো চা খেয়ে নেই। আর তোমাদের সবার কি চা খাওয়া হয়েছে? চলো চাটা খেয়ে নেই। আর এই যে দেখো বন্ধুরা, চা খাওয়া শেষ করে যে দেখো এখানে কি করছি। কাল রাতে চাল ডাল ভিজে রাখছি। এখানে 3 রকমের ডাল, বড় ডাল, মুসুর ডাল, খেসারের ডাল। তো কি বানাবো, আমাদের বাসায় সবার পছন্দের পিঠা চাপটি পিঠা, সেটা ভর্তা দিয়ে খেতে হোক আর এমনি খেতে হোক, দারুণ মজা। তো এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে, আর গরমের মধ্যে এগুলো খেলে না খালি পানে পিপাসা লাগে, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে যে দেখো আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা সব কিছু রেডি করে নিয়েছি, সব কিছু মানে একসাথে যে ব্লেন্ড করে নেবো। তো যে ম্যাক্সিতে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে আসি, যে দেখতে পারতেছো, আর ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এই যে নামায় নিতে আসে। আর এখানে শুধু একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তো যারা সাদা খেতে চায় তারা শুধু লবণ দিলে হবে, আর আমাদের বাসায় একটু কালারিং খেতে চায়, তো সেই জন্য আমি এবার এখানে একটু হলুদ মরিচের গুঁড়া দিই, যাতে একটু হলুদ হলুদ কালারিং হয়। তো যার যেরকম আর কি পছন্দ। তো চলো এখন গরম গরম চাপটি পিঠা ভাজবো। আর এই যে দেখো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এই যে প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর চাপটি পিঠা হয়ে যায়। আর এই চাপটি পিঠার জন্য মানুষ কত দূর দূরান্তে গিয়ে হাঁসের মাংস দিয়ে খায়, এটা দেখায় সেটা দেখায়, আর আমরা বাসায় বসে বসে এই নামি দামি খাবার চাপড়ি পিঠা বাসায় বানায় খাই, তাও আবার ভর্তা দিয়ে। এই যে দেখো কালি জিরা, ধনে পাতা, লাল মরিচের ভর্তা নিয়েছে, আমি তো একদম চুলার কাছে দাঁড়ায় দাঁড়ায় মানে ভাজতেছি আর খাইতেছি। তো আমি আবার একটু ভর্তাটা কম করে নিছি, কারণ আমার আবার বেশি ভর্তা খেলে গ্যাসের সমস্যা হয়ে যায়। তো চলো ঝটপট নাস্তা করে নিই, আর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি মাজা ঘষা করার জন্য। এই যে গরিবের বাথরুমে মাজা ঘষা করতে আসছি, তা আমরা তো শহরের জীবনযাপন করি না, আমরা মফস্বলের মেয়ে বউ, তো আমরা এরকমভাবে মাজা ঘষা করি। আমাদের হাতের কাছে কোনো বেসিন নাই, ধোয়ার কোনো সিস্টেম নাই, যে ওখানেই রান্না করবো, ওখানেই ধুবো, ওখানেই সব কিছু করবো, আমাদের এক একটা এক এক জায়গায় গিয়ে গিয়ে করতে হয়। তো এই যে এখানে মাজা ঘষা করতেছি, তো চলো তাড়াতাড়ি করে মাজা ঘষাগুলো সব করে নেই। তো আজকে কাপড় ধোয়া নাই, কারণ আমি প্রতিদিন গোসলের সময় কাপড় ধোয়া যা থাকে ওগুলো ধুয়ে তারপর গোসল করি, সেই জন্য যাতে আমার সকালবেলা একটু বেজাল মানে কাজটা একটু কম হয়, আমি যেন রিল্যাক্স একটু সব কিছু করতে পারি। তো মাজা ঘষা করে এখন আবার যাবো বাজারে, তো বাজারে আমার একটু কাজ আছে, চলো যে কাজগুলো করে রেডি হয়ে নিই। আর যদি ওখানে বাসা থেকে বের হয়েছে আর আমার কি বলে পিচ্চিগুলো, থ্যাংক ইউ, যাই বাজারে যাবি, হ আমু তোরা থাক খেলতে থাক, আমি যাই। তো এই যে এখন আমি যাইতেছি বাজারে, তো বাজারে যাব, একটা কাজ আছে, একটু ব্যাংকে যাব, ব্যাংকে একটু দরকার আছে, তো ওগুলা কাজটা সারবো। আর পাশের বাসায় পিচ্ছিগুলা দেখলাই তো আমার কি বলতেছে, তো চলো একদম পাকনা বুড়িগুলো। আর এই যে বাসা থেকে বের হয়ে গেলাম, আর যে ব্যাংকের কাজ সাইরা বাইর হয়েছে, আর এই যে এখানে তো দেখতেছি নতুন এই বছরের ফল, তালের শ্বাস বাইর হয়ে গেছে, এটা দেখে তো আমার একদম ইয়ে লেগেছে। তাড়াতাড়ি করে বলতেছি ভাই তালের শ্বাস কত, কি বলতেছে 10 টাকা পিস। তো বললাম আমাকে ঠিক আছে 5-6টা দেন। তো যে এখানে ভাইয়াটা কী সুন্দর করে তালের শ্বাসটার একদম কাইটে ছিল কোষগুলো, যে দেখো বাইর করে নিলো, তো এখান থেকে তালের কোষ নিলাম, ওইদিকে আবার দেখি সুন্দর ব্যানের মধ্যে তরমুজ বিক্রি করতেছে একদম লাল লাল, তো এখানে একটা তরমুজ নিয়ে নিলাম। আর এখানে আবার দেখি সুন্দর লিচু বের হয়ে গেছে, বছরের প্রথম লিচু, তো এখান থেকে আবার এই যে দেখো 50টা লিচু নিয়ে নিলাম, কারণ এখনকার লিচুটা বেশি একটা মিষ্টি হয় না, কারণ একদম নতুন নতুন তো টক টক হয়, তো সেই জন্য অল্প করে নিলাম। আর যখন আর কত কিছুদিন যাবে সিজনালি, তখন কিন্তু আরও মজার মজার লিচু বেরোবে। তো চলো এগুলো নিয়ে বাসায় চলে যাই। আর এই যে দেখো বাসায় চলে আসি, এই যে দেখো এগুলো একটু বের করে রাখতেছি, এই যে তরমুজ, লিচু, আর তরমুজটা দেখো কি সুন্দর, ছোটো হলে কিন্তু বেশ মাশাল্লাহ একদম লাল টুকটুক, আর এই যে হচ্ছে তালের শ্বাস। তো চলো মেয়েরা তো স্কুলে কলেজে, ওরা তো এখন বাসায় নাই, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। আর এদিকে যে দেখো ব্যাঙ্গা বাজার থেকে এসে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে বসছি, আর এই যে দেখো তাড়াহুড়া করতেছি যে আল্লাহ কতটা দেরি হয়ে গেলো রান্নাবান্না করতে হবে। আর যে দেখো তাড়াহুড়া করতে যায় আমার এই সবজি কাটতে যায় আমার, আজকে পুরা নিজের হাতটা কেটে ফেলেছি, তো একটু পরে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। আয় হ্যাঁ রে মানে তাড়াহুড়া করতে যায় যে এরকম একটা মানে বিপদ এসে পড়ে হঠাৎ করে, মানে এই যে দেখো কী হইলো, হাতটা তো পুরো একদম এক সাইডে থেকে পুরো একদম চাপলা মানে বা সামলো একদম ইয়ে হয়ে যায়, আমি তো পুরো একদম ই করতেছি। তো মেয়ের ডাকতেছি যে এদিকে আসো এদিকে আসো এদিকে এসে আমার এখানে একটু কিছু ই লাগাই দাও। তো মেয়ে বলতেছে তারও আসতেছি, তো ঘরে সেরকম ব্যান্ডেজ ট্যান্ডেজ কিছু ছিল না, তো এমনিতে একটু ওই যে মানে মলম টলম দিয়ে, তারপরে যে বাড়িতে যে আমাদের কাপড় টাপড় থাকে সেই কাপড় ছিঁড়ে, যে দেখো মেয়ে আমার যে এখানে বান্ধা দিতে আসছে। তো চলো
আর এই যে দেখো কাটা হাত নিয়ে মাঠে চলে রান্না করতে চলে আসছি, কারণ রান্না বান্না তো করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। এই যে দেখো কি অবস্থা হাতটার, তো এই যে হাত নিয়ে এখন রান্না বান্না করব। তো এই যে এক পাশে ভাত বসা দিছি আর এক পাশে তেল গরম হতেছে, এখানে যে মাছ ভাজা করব। তো চলে আজকের মাছটা একদম ছোট ছোট করে কেটে নিছি, তো সবসময় বড় বড় পিস করে সবজি দিয়ে রান্না করি, আজকে একটু আলু দিয়ে ভুনা করব, তো সেই জন্য ছোট ছোট করে কেটে নিছি। তো চলো রান্না বান্না করি, যে মাছ ভেজে আলু ভেজে এই যে মশলা কষে, তারপরে যে এর মধ্যে ভেজে রাখা মাছ সব কিছু দিয়ে যে দেখো সুন্দর করে একদম রসা রসা করতেছি। তো আর একটু রসা রসা হলে এটাকে নামায় নেবো। তো আর এই যে নামানোর আগে যে ধনে পাতা দিয়ে দিতেছি, আর এই ধনে পাতাগুলো না সুন্দর একটা ঘ্রাণ আসে, আর ওদিকে ভাত হয়ে গেছে। তো চলো ভাতটা মার গেলে নেই, আর এদিকে আর একটু রসা রসা হোক তরকারিটা, তারপর নামাবো। তো চলে যে দেখো এখন ভাতটা মার গেল, বাড়ি যে দেখো আমি সবসময় ভাতের মারটা এরকম করে গালি, নিচে একটা পাতিল বসে, তারপর উপরে যে আগেকার দিনে পুরোনো স্টোভ ছিল না, স্টোভের উপরের অংশটা এটার মধ্যে দিয়ে ভাতের মার গালি। আর এদিকে দেখো একদম সজনে দিয়ে মসুরের ডাল কষায় রান্না করতেছে, আজকে মানে পরে আর কোনো বাগার দেবো না, একদম সব কিছু দিয়ে সজনে ডাল মশলা যা যা লাগে শুকনো মরিচ রসুন সব কিছু দিয়ে দিচ্ছে। একদম কষিয়ে নেওয়ার পর এখন এই যে এর মধ্যে কড়াই ভর্তি পানি দিয়ে দেবো, এই পানিতে আঁচে আঁচে রান্না হবে, যখন একদম গাঢ় ঘন হয়ে যাবে তখন নামানোর আগে ধনে পাতা দিয়ে নামায় নিবো, তাহলে আমার রান্না বান্না কমপ্লিট। তো চলো করে নিই, রান্না বান্না শেষ করেছি, দেখো ঘরে চলে আসছি। তো একবার উঠুন উঠুন ঝাড়ু দিয়ে তারপরে ঘরে চলে আসছি, মেয়েরা ঘর টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিস। আর এই যে হচ্ছে আজকে রান্না বান্না দুপুরের, আর হাতের অবস্থা দেখো কি হয়েছে, কালি বালি দিয়ে দেখো কি নোংরা হয়ে গেছে। তো এগুলো এখন পরিষ্কার টরিষ্কার করবো, তারপর গোসল করবো, নামাজ পড়বো। তো চলো যাই এগুলো করে আসি, আর গোসল এই মাত্র গোসল করে আসে নামাজ পড়ে চুল টুল আশ্রয় নিলাম। আর এদিকে দেখো ছোটো মাইয়াটা স্কুলে যায়, সেই সকালে আইসা নাস্তা খেয়ে ঘুমায় গেছে, তো ওরা এখন ডাক দিয়ে নেই, পরে উঠে গোসল করে ভাত খেয়ে নিবো। তো এদিকে আজ বড় মেয়ে সবার জন্য ভাতটা বেড়ে নিছে, তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে আমি মাছ ভুনাটা নিয়ে নিছি, আর ওদিকে আমার মানে বসায় দিয়ে বড় মেয়ের আসার খবর নাই, ওনারা ডাকতেছে যে আসো আসো ভাত খেয়ে যাও, তো উনি আসতেছে না। তো চলো আমি খাইতেছি খাওয়া দাওয়া। এই যে দেখো এখানে মুসুর ডাল যে সন্ধ্যে দিয়েছি কষায় রান্না করেছি, কী সুন্দর হয়েছে দেখতে পারতেছে, আর খুব সুন্দর গ্রান বেরিতেছে। তো আজকে ডালটা বাসার সবাই খেয়ে মানে খুবই মজা বলছে, যে খুব মজা হয়েছে সজনের এভাবে কষিয়ে ডাল রান্না। আর এই দেখো হ্যাঁ ভাত খেতে যা দেখো কি হলো, ওই যে দেখো এখন এখনই জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, ডাল নিছি না আর এই যে উপরে এসে লাগছে হাতের এখানে, আর এই যে দেখো কীরকমভাবে কাটছে হাতটা, প্রচুর জ্বালা পোড়া করতেছে। তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে নেই। আর ওদিকে দেখো খেতে বসে বসে দেখি বাহির আবার ঝড়ে আসবে না কি আসবে, কি পরিমাণ বাতাস শুরু হয়েছে দেখো, মানে প্রচুর বাতাস হইতেছে বাহিরে। তো বৃষ্টি আসবে না ঝড় আসবে কে জানে, আল্লাহ জানে, কারণ এই বছর তো সেরকমভাবে কালবৈশাখী কোনো ঝড় টড় আমাদের এখানে হয় নাই। আর যেখানে আমার খাওয়া শেষ, বড় মেয়ের খাওয়া প্রায় শেষের দিকে, তো চলো খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা পরিষ্কার করে তারপরে যে সোজা ঘরে চলে আসলাম। তো আমি প্রতিদিন এখানে খেয়ে এসে জানালার পাশে এসে এখানে শুয়ে শুয়ে রেস্ট করি, আর বাহিরের প্রকৃতি দেখি। দেখো বাহিরে এখনো কিন্তু বাতাসটা থামে নাই, এখন পর্যন্ত কিন্তু অনেক বাতাস দিতেছে, ওই যে দেখো একদম নারকেল গাছের ডগাগুলো কীভাবে বাতাসে হেলতেছে দুলতেছে। তো চলো এখানে আমি শুয়ে শুয়ে একটু রেস্ট করব, তারপর বিকেলবেলা কী করি না করি সব কিছু শেয়ার করব। আর যে দেখো বিকেলবেলা বড় ছোটো মেয়েটা আমাকে বলতেছে আম্মু আমার কিছু খাইতে মজে খাইতে মজে, তো আমি তোকে বলি নাই যে আমি ওর জন্য লিচু এনে রাখছি, ওরে বললাম তুমি ফ্রিজ থেকে খুলে দেখো তোমার জন্য কী আছে, আর ও তো লিচু পেয়ে ভীষণ খুশি। আর যে দেখো কী সুন্দর সুন্দর পোজ দিতেছে, মানে কখনো ভিডিও সামনে আসতেছে না। তো আজকে একদম নিজের ইচ্ছাতে বলতেছে আমাকে ভিডিও করো ভিডিও করো, আমি লিচু খাইতেছি এই বছরের প্রথম লিচু। তো মেয়ে তো খুবই খুশি, প্রথম এই বছরের লিচু মানে তালের শ্বাস এইগুলো। তো চলো আবু আবার ওর বান্ধবীরা দিতেছে, আর এদিকে আমি একটু হাতে নিয়ে নিলাম, ওইদিকে বড় মেয়ে চলে আসছে খাওয়ার জন্য, সবাই লিচু খাইতেছি বসে বসে। আর লিচুগুলো না একটু টক টক মিষ্টি মিষ্টি, কারণ পছরের প্রথম লিচু তো এরকমই হয়। তো ওই যে পছরের প্রথম লিচু খেলাম, তালের শ্বাস খেলাম। তো চলো গুড ইভিনিং বন্ধুরা, আর এই যে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, এক পাশে দুধ বসিয়ে দিছি আর এক পাশে চা জাল করতেছি। তো আমি এগুলো আবার চুলায় বসিয়ে দিয়ে খাবার পানি নিয়ে আসলাম টিউবওয়েল থেকে ঠান্ডা ঠান্ডা। তো এদিকে চাটা একদম শুকায় অল্প হয়ে গেছে, আর দেখো বাহিরে অনেকটা অন্ধকার হয়ে গেছে একদম ঘুটঘুট, আর চায়ের অবস্থা দেখো কী হয়েছে একদম শুকায় একদম এতটুকু হয়ে গেছে। তো এই যে এখন আমি চাটা শেখে নিতে আসি, আর এখন সন্ধ্যাবেলা চা বিস্কিট দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা খাওয়া হবে। কি বলবো, আমি যত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই সেরকম ভিডিওতে কোনো ভিউ যে আসতেছে না, আমি খুব মানে মুসিবতে খুব একটা যন্ত্রণার মধ্যে আছি। তো তোমরা আমার একটু প্লিজ বলে দাও কখন ভিডিও আপলোড দিলে সুবিধা হয়, তোমরা কখন ভিডিওগুলো মানে দেখবে, কখন তোমরা ফ্রি থাকো, তো সেই অনুযায়ী আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট না হলে আমি কিছুতে কিছু করতে পারবো না। আমার চ্যানেলটা মনিটাইজেশন পাওয়া সত্ত্বেও আমি কোনো আর্ন করতে পারতেছি না, প্লিজ সবাই তোমাকে সবাই আমাকে একটু হেল্প করো সাহায্য করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দিন নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।